হ্যালো হ্যালো গুড মর্নিং অল অ্যাবাউট প্রীতির আরও একটি এক্সাইটিং মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করছি আমার মিনি ব্লগুলো তোমাদের ভালো লাগছে কালকের মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার একসাথে দুটো কেকের অর্ডার ছিল কিভাবে কি ডেকোরেশন করেছি সমস্তটাই কালকের ভিডিওতে আছে যদি না দেখে থাকো অবশ্যই চেক করতে পারো আমি আমার নামের নিচে লিঙ্কটা দিয়ে দেব আর আজকে সকাল সকাল যেহেতু আমাকে ডেলিভারি দিতে বেরোতে হবে তাই জন্য আমি কালকে অনেক রাত হওয়া সত্ত্বেও সমস্ত ডেকোরেশনটা কমপ্লিট করেই রেখেছিলাম আর আজকে সকাল সকাল ব্যা আমি রেডি টেডি হয়ে চলে গেছিলাম স্টেশনে ওখান থেকে ট্রেন ধরে চলে গেছিলাম বেথুয়াতে যেহেতু আমার দুটো কেকেরই ডেলিভারি ছিল বেথুয়াতে কেক দুটো ডেলিভারি দেওয়ার পর আমি চলে গেছিলাম আমাদের ওই বাড়িতে গিয়েই তো পুচকুটার সাথে প্রথমে দেখা হয়ে গেল ওকে কিছুক্ষণ আদর করে ওর সাথে কিছুটা টাইম কাটিয়ে নিলাম আর আমার কিন্তু কেকের ডেলিভারি বেথুয়াতেও হয় যদি বেথুয়া থেকে কেউ হোমমেড কেকের অর্ডার করতে চাও আমার কাছে অবশ্যই করতে পারো আমি তোমাদের লোকেশনে গিয়ে কেকটা অবশ্যই পৌঁছে দিয়ে আসবো দেন দাদা আমাকে নিয়ে গেছিল একটু ঠাকুর দেখাতে তার দুদিন আগেই যেহেতু পৌষকালী পুজো ছিল আর বাড়ি থেকে কিছুটা দূরেই না অনেক বড় একটা কালী ঠাকুর পুজো হয়েছিল জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে কিন্তু সামনে চেয়ারগুলোকে দেখো একদম পুচকি পুচকি লাগছে ভীষণ ভালো লাগছিল দেখতে কত হাত ঠাকুরটা ছিল আমার ঠিক মনে নেই তবে অনেকটা বড় ছিল বেথুয়া থেকে কি আমার ভিডিও কেউ দেখো যদি দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠাকুর দেখে বাড়িতে আসতে না আসতেই দেখি বৌমণি আমাকে দুপুরবেলার খাবার দাবারটাও খেতে দিয়ে দিয়েছে বসে পড়লাম খেতে আর আজকে না বৌমণি একটু বাড়িতে গেছিলো তাই জন্য আজকে দুপুরের রান্নাটা মাসিই করেছে মেনুতে ছিল এক একটা ভাজা ডাল মাছের ঝোল আর শশা ভীষণ টেস্টি হয়েছিল খাবার দাবারগুলো খেতে খাওয়া দাওয়া সেরে সবাইকে টাটা বাই বাই করে আমি তো আবার চলে আসলাম স্টেশনে যেহেতু আমি একাই ফিরবো তাই না বেশি লেট করিনি দুপুর দুপুর নাগাতে আমি বেরিয়ে গেছি স্টেশনে পৌঁছেই কিছুক্ষণ দাঁড়াতে না দাঁড়াতেই ট্রেনটাও চলে এসছে আর ট্রেনটা না আজকে ভীষণই ফাঁকা ছিল উঠেই তো জায়গা পেয়ে গেছি আর আজকে সকাল থেকে ওয়েদারটার এমন খারাপ অবস্থা রোদ তো ওঠেনি বললেই চলে যাই হোক দেখতে দেখতে তো আমি বাড়িতেও পৌঁছে গেছি আর দুপুরবেলা যেহেতু খাওয়া দাওয়া করে এসেছি তাই খাওয়া দাওয়া তো কোনো ব্যাপার ছিল না এসেই তো ঘুমিয়ে পড়েছিলাম দেন রাতে ডিনারটা সেরে নিয়েছিলাম আর আজকে মা রান্না করেছিল ফুলকপি আলু ভাজা শাক আর চিকেন কষা চিকেন কষাটা না খেতে দারুণ হয়েছিল খাওয়া দাওয়া সেরে একটু স্কিন কেয়ার করে ঘুমিয়ে পড়েছিলাম আর আমার মিনি ব্লগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা করে লাইক করে দিও চলো আজ তবে আসি দেখা হচ্ছে অন্য কোনো এক্সাইটিং মিনি ব্লগে টাটা